যশোর সাতক্ষীরা সীমান্তের অন্তত 35টি পয়েন্ট দিয়ে অবাধে ঢুকছে টানা মোটরসাইকেল। চোরাই পথে আসা এসব মোটরসাইকেল কেনার জন্য সীমান্ত ধরে যেতে হবে মোটরসাইকেলে চেপে দালালের হাত ধরে। সাতক্ষীরার কলারোয়া সীমান্তের একটি গ্রামে পৌঁছতেই এগিয়ে আসেন এক মোটরসাইকেল বিক্রেতা। ভারত থেকে আগের রাতে এই মোটরসাইকেলটি চোরাই পথে নিয়ে এসেছেন তিনি। এরপর সীমান্ত পথ ধরে আরেকটু এগিয়ে দেখা হয় আরেক চোরা কারবারির সঙ্গে। ইনি অবশ্য বড় ব্যবসায়ী, এলাকায় দাপটও বেশ। মোটরসাইকেল কেনার আগ্রহ দেখাতেই সেখানে হাজির করা হয় নানান ব্র্যান্ডের বেশ কয়েকটি মোটরসাইকেল। জানা যায় ভারতে কেনা একটি মোটরসাইকেল সীমান্ত পার করতে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা। সীমান্তের এপারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ম্যানেজ করতে দিতে হয় আরও 5 থেকে 10 হাজার টাকা। শুধু সাতক্ষীরা যশোর নয়, দেশের সব সীমান্ত দিয়েই চোরাই পথে আসছে ভারতীয় মোটরসাইকেল। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে যে শুধুমাত্র অবৈধভাবে মোটরসাইকেল আসছে তা নয়, আসছে নানা রকমের মাদক আরও অনেক রকমের পণ্য, যার কারণে দেশ যে শুধু রাজস্ব হারাচ্ছে তা নয়, এর ফলে এই সীমান্ত অঞ্চলগুলো হয়ে পড়ছে ভয়াবহ অপরাধপ্রবণ। চোরাই মোটরসাইকেল সীমান্ত থেকে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। সক্রিয় সিন্ডিকেট দায়িত্ব পালন করে পৌঁছে দেওয়ার। রাস্তায় চলে ভুয়া রেজিস্ট্রেশনের অনেক অবৈধ মোটরসাইকেল। আমার এখানে 3 মাস জয়েন করা হলো, 3 মাসে আমি এমন কোনো তথ্য পাইনি। সীমান্তে চোরাচালান ঠেকানোর মূল দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনী বিজিবির, কিন্তু চোরা কারবারিদের দৌরাত্মে খানিকটা অসহায় তারাও। এইখানে হাতে হাত ধরে কিন্তু এটাকে প্রোটেক্ট করা হয়তো বা সবসময় সম্ভব না, ওই জনবলও আমাদের নাই। আমাদের মেইন প্রবলেম যেটা, যে চোরাই মোটরসাইকেলের মার্কেট আছে কিন্তু বাংলাদেশে, এইটাই আমাদের বড় চ্যালেঞ্জ। তো আমরা এখন কাজ করছি, আমরা মার্কেটটাকে নষ্ট করে দিব। মার্কেটটাকে নষ্ট করে দিতে পারলে আমাদের বর্ডারের কাজটা আরও বেশি সোজা হয়ে যাবে। বিলাসবহুল হিসেবে ভারতের বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল এদেশে বেশ জনপ্রিয়। এদেশের বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে মেলে লোভনীয় বাহনটি। সঠিক হিসেব না থাকলেও ভারত থেকে চোরাই পথে আসা মোটরসাইকেলের সংখ্যা যে অনেক তা বলাই যায়। হিসেব করে দেখা যায় এক একটি মোটরসাইকেল থেকে সরকার রাজস্ব হারাচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। তাছাড়া কয়েক বছর ধরে দেশেই তৈরি হচ্ছে মানসম্মত মোটরসাইকেল। চোরাই পথে আসা ভারতীয় মোটরসাইকেলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় সেসব শিল্পের বিকাশ। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সাতক্ষীরা।